Bismillahirrahmanirrahim. Aajke protibadi manob bondhone uposthit peshajibi netribindo sahokarmibindo assalamu alaikum. Otyatok Takbir Islam apotobostoke gonotontre bishwasi sobbotay bishwasi shoirashakot birodhi ekjon byaktitto take atokka greftar kore তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। বর্তমান অবৈধ ফ্যাসিবাদী সরকারের এক যুগে একটি দিনও অতিবাহিত হয়নি যখন কোনো না কোনো পেশাজীবী নেতা বা পেশাজীবী জেলখানায় দেখা রাখা হয়েছে। প্রত্যেকটি দিন আমরা দেখেছি যে জেলখানাগুলোতে পেশাজীবীরা আটকে আছে, মত প্রকাশ করতে পারছেন না, মানবাধিকার তারা চর্চা করতে পারছেন না, মিথ্যা মামলায় তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা সভাপতি জনাব মাহমুদুর রহমান এর বিরুদ্ধে দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন, জেলখানা থেকে বেরিয়ে যখন মামলায় হাজির হতে যেতেন তখন তার উপর আক্রমণ করা হয়েছে। এই সরকার সেই আক্রমণকে উৎসাহিত করে মাহমুদুর রহমান জেল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, আরো অনেক সাংবাদিকের মতো, আরো অনেক পেশাজীবীর মতো। আমরা আজকে সেই অবস্থায় পৌঁছেছি। আমরা দেখছি 1971 সালে যখন মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় সমাগত, যখন জনগণ বিজয়ের জন্য অপেক্ষা করছে, সেই মুহূর্তে পাক হানাদার বাহিনী আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর, সাংবাদিকদের উপর, পেশাজীবীদের উপর নগণ্য গণহত্যা চালিয়েছিল, আমরা জঘন্য গণহত্যা চালিয়েছিল। এবং পেশাজীবীদের, জ্ঞানী ব্যক্তিদের, বুদ্ধিজীবীদের মুখ বন্ধ করাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। কিন্তু তারপরেও কিন্তু পাক হানাদার বাহিনী বিজয় অর্জন করতে পারে নাই, তাদের পতন হয়েছে। 90-এ এরশাদের পতনের প্রাক্কালেও ডাক্তার মিলনের মতো এই পেশাজীবী নেতা দেবের নির্বাচিত মহাসচিবকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং যুগ্ম মহাসচিব ডাক্তার মিলনকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই দিন থেকে এই 27 নভেম্বর থেকে এই স্বৈরাচার বিরোধী চূড়ান্ত আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সাংবাদিকরা সেদিন ইমার্জেন্সি জারির প্রতিবাদে বাংলাদেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল এবং এর সাথে পতন না হওয়া পর্যন্ত তারা পত্রিকা বের করে নাই। আজকের এই স্বৈরাচারী সরকার তার পতনের প্রাক্কালে জনগণের চূড়ান্ত বিজয়ের আগে আবার সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর, বুদ্ধিজীবীদের উপর হামলা শুরু করেছে। তাকবীর ইসলামকে গ্রেফতার করা হয়েছে ভয় ধরানোর জন্য। আমরা কোনোভাবেই আমরা পিছু হটব না। আমরা এই সরকারের পতন ঘটাব এবং পেশাজীবী, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের জনগণের অবিসম্বাদিত সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমরা কোনো ধরনের সরকারের এই ঘৃণ্য তৎপরতা, হত্যাকাণ্ড, মামলা, গুম করা এগুলোকে আমরা এবার রুখে দাঁড়াবো। আমরাই প্রয়োজনে 144 ধারা দিব এই সরকারের চলতি বাহক এবং দালাল থেকে। আমরাই সরকারকে লকডাউন দিয়ে সরকারকে আমরা আটকে ফেলবো। বন্ধুগণ, সময় আর বেশি নেই। তাকবীর ইসলাম আজকে কারাগারে, রুহুল আমিন গাজী বিএপি ইউজের সাবেক সভাপতি আজকে কারাগারে, তাদের জামিন দেওয়া হয় না। বিচার বিভাগের প্রতি আমাদের আহ্বান, আপনারাও কিন্তু জনগণের রোষানো থেকে বাঁচতে পারবেন না যদি আপনারা আজকের শাসন অনুযায়ী আপনারা কাজ না করেন। বন্ধুগণ, আমাদের এই সরকারকে আমরা দেখছি এই চূড়ান্ত পতনের আগে তারা বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে তারা চেষ্টা করছে বেঁচে যাওয়ার, কিন্তু লবিস্ট নিয়োগ করে কোনো লাভ হবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেইভাবে আজকে সোচ্চার হয়েছে, বিশ্ব বিবেক আজকে যেভাবে জাগ্রত হয়েছে, আপনারা পারবেন না বিশ্ব বিবেক এবং বাংলাদেশের জনগণের বিবেককে দাঁড়িয়ে রাখতে। আমরা এই তাকবীর ইসলাম সকল পেশাজীবী নেতা, সকল রাজবন্দী মুক্তির দাবিতে এবং সর্বোপরি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তারেক রহমানের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আন্দোলন করবে। এই সরকার, এই অনির্বাচিত স্বৈরতান্ত্রিক অসভ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে সম্মিলিত পেশাজীবী পরিষদ একটি সংগঠন হিসাবে আজকে আবির্ভূত হয়েছে। পেশাজীবী পরিষদের আন্দোলনে কোনো আপোষ নাই,
এই জন্য সরকার মাঝে মধ্যে চেষ্টা করে নেতাদের মধ্যে বিভ্রাম সৃষ্টি করার জন্য। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যেসব পেশাজীবী ঘরে বসে মনে করেন সরকার করে যাবে তারপরে তারা ঘর থেকে বের হবেন, তারা কিন্তু রাজাকার হিসাবে চিন্তিত হবে। যদি রাজপথের আন্দোলনে আপনারা না আসেন তাহলে আপনারা রাজাকার হিসাবে চিন্তিত হবেন, যেদিন পাক বাহিনীর শোষণ আল ফদর আল আসরা যেদিন হবে আমাদেরকে আমরা শনাক্ত করেছিলাম পাক হানাদার বাহিনীর শোষণ হিসাবে। অর্থাৎ এই শেখ হাসিনার হানাদার সরকার, হানাদার সরকার বলে জোর করে ক্ষমতায় থাকা সরকার, এই হানাদার সরকারকে আমরা বিদায় করবই বন্ধুগণ। তাৎক্ষণিক প্রান্ত সকল পেশাজীবী নেতাদের মুক্তির দাবিতে আমরা আগামী সপ্তাহে আমরা কর্মসূচি পালন করব। আমরা এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে চাই তাৎক্ষণিক ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে কিনা, যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমাদের রাজপথে আন্দোলন আমাদের শুরু হয়ে যাবে এবং এই আন্দোলন আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে বন্ধুগণ। আপনারা সকলের উপস্থিতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, মিডিয়াকে কৃতজ্ঞতা জানাই এবং এই বলে আজকের এই প্রতিবাদী মানব বন্ধনের সমাপ্তি আমরা এখানেই ঘোষণা করছি। বন্ধুগণ, এই পেশাজীবী নেতা আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব অধ্যাপক এ জেনারেল জাহিদ হোসেন তিনি সার্বক্ষণিকভাবে অসুস্থ বেগম খালেদা জিয়ার পাশে আছেন, সেই কারণে তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। নজরুল ইসলাম খানের আসার কথা ছিল, হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে বন্ধুগণ, আমরা রাজপথেও আছি, আমরা বেগম খালেদা জিয়ার পাশেও আছি, আমরা সর্বত্র থাকবো, আমরা জনগণের পাশে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।